ये इस अलवर, भरतपुर, नूह और थोड़ा मथुरा में बसते हैं, जहाँ कृष्ण जी का जन्म हुआ था। मैंने भी पूरा इतिहास निकलवाया जागाओं से कि भाई हमारा इतिहास क्या है। तो उस इतिहास में निकल के आया कि मैं तो राम और कृष्ण के वंशज हैं। चाहे धर्म का परिवर्तन हो गया हो, कुछ भी हो गया हो, लेकिन खून तो आदमी का नहीं बदलता, खून तो हम में राम और कृष्ण का ही है। तो इस बात को आप लोग ध्यान में रखें। ভারতের রাজনীতিতে ধর্ম নিয়ে চর্চা করা নতুন কিছু নয়, তবে বিগত কয়েক বছরে এই চর্চার হার খানিকটা বৃদ্ধি পেয়েছে। এবার রাজস্থানের বিধানসভায় ধর্ম নিয়ে বিরাট দাবি করলেন কংগ্রেসের দুইজন মুসলিম বিধায়ক। নিজেদের রাম ও কৃষ্ণের বংশধর বলে দাবি করলেন তারা। বিধায়ক সাফিয়া জুবরের দাবি, তাদের মেয় সম্প্রদায় আসলে রাম ও কৃষ্ণেরই বংশ। নিজেদের অতীতের বিষয়ে জানার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছিলেন তিনি, তারপর তাদের থেকে ইতিহাস ঘেঁটে অনেক তথ্য জানতে পেরেছেন বলে দাবি তার। সেখানে উঠে এসেছে যে মেয় সম্প্রদায় আসলে রাম ও কৃষ্ণেরই বংশধর। তার আরও দাবি, কোনো এক সময় তাদের ধর্ম পরিবর্তন হয়েছিল। সাফিয়া বলেন, ধর্ম পরিবর্তন হলেও রক্ত তো বদলাবে না, সেই হিসাবে রাম ও কৃষ্ণেরই বংশধর। এই বক্তব্যের পর অনেক বিধায়কই টেবিল চাপড়ে তাকে সমর্থন জানান। জানিয়ে রাখি, সাফিয়া জুবের মুসলিম হলেও হিন্দু ধর্ম বিশ্বাস করেন, সবসময়ই তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির জীবনযাপন করেন। গত বছর শ্রাবণ মাসে দেবস্থান মন্ত্রী শকুন্তলা রাওয়াতের সঙ্গে ভগবান শিবের পুজো ও জলাভিষেক করেছিলেন সাফিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও ভাইরাল হয়েছিল। রাজস্থানের আলওয়ার জেলার রামগড়ের বিধায়ক হলেন সাফিয়া। বিজেপির সুখবন্ত সিংকে 12,000 ভোটে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। কংগ্রেসের রাষ্ট্রীয় সচিব জুবের খানের স্ত্রী হলেন সাফিয়া খান। অনুদানের দাবিতে আলোচনার সময় রামগড়ের এই কংগ্রেস বিধায়ক বলেছিলেন যে আলওয়ার, ভরতপুর, নূহ এবং মথুরায় মেয়রা থাকেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মেয়দের পিছিয়ে পড়া সম্প্রদায় বলে সম্বোধন করতে মানা করেন তিনি। সাফিয়া বলেন যে এই মুহূর্তে 3 বিধায়ক থাকলেও আগামী 10 বছরে বিধায়কের সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে বারমের জেলার শিব বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আমিন খান বলেন, 31 অক্টোবর 1984 পর ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে মানতে নারাজ তারা। তিনি আরও বলেন যে ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গেলেও তাদের কোনো ভয় নেই, তাদের কেউ মারবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। আমিন খান আরও বলেন, হিন্দু ধর্মকে তিনি ভালো করেই জানেন, হিন্দুরা অন্যদের রক্ষা করবেন বলে দাবি তার। কিন্তু ভারত শুধু খাতায় কলমেই ধর্মনিরপেক্ষ দেশ। আমিন জানিয়েছে, রাজস্থানের প্রতিটি স্কুলে একটি সম্প্রদায়ের নামে পুজো হয়ে কার্যক্রম শুরু হয়, এটি ধর্মনিরপেক্ষ দেশের শক্তির চিহ্ন নয়। হিন্দু রাষ্ট্র ভি হো জায়েগা তো হামকো মারেগা কোই নেই, হিন্দু ধর্ম কা হাম আচ্ছে তরহ সে জ্ঞান জানতে।